মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটলো চট। আইএসএল এ খেলবে ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কাটলো চট। ইনভেস্টর হিসেবে লাল হলুদে থাকছে শ্রী সিমেন্ট, আর এর ফলে আইএসএল এ খেলতে আরও কোনো সমস্যা থাকলো না ইস্টবেঙ্গলে। বুধবার পূর্ব নির্ধারিত সময় মেনেই নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসেন লগ্নিকারী সংস্থা এবং ইস্টবেঙ্গলে ক্লাবের কর্মকর্তারা। সেখানেই চুক্তি সংক্রান্ত যাবতীয় জট নিয়ে আলোচনা হয়, আর তারপরই দুপক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘরে এসে জানিয়ে দেন ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যাবতীয় সমস্যা মিটে গেছে। লাল হলুদের ইনভেস্টর হিসেবে থাকছে হরিমোহন বাঙুরের সংস্থা, ফলে আগামী আইএসএল এ খেলতে আর কোনো সমস্যা হবে না ইস্টবেঙ্গলে। এই সিদ্ধান্তের পর দীর্ঘ 9 মাস পর ফের চওড়া হাসি ফুটল লাল হলুদ অনুগামীদের মুখে। জানেন মোহনবাগান তো আইএসএল এ খেলছে অলরেডি, ইস্টবেঙ্গলও খেলছে, আগের বার খেলেছে সিসিমেন্টের উদ্যোগে। এবছরে ওদের একটা আনসার্টেনটি ছিল এখনো পর্যন্ত যে ওরা আদৌ খেলতে পারবে কি না। আমি শ্রী সিমেন্টের পক্ষ থেকে এখানে এসেছেন মিস্টার এস এস খান্ডেলওয়াল, জেনারেল সেক্রেটারি, কমার্স সেক্রেটারি লিখেছে কোম্পানি সেক্রেটারি, এস জাজু চিফ ফাইন্যান্স অফিসার, সন্দীপ কুমার সিনিয়র ম্যানেজার, আর এখানে উপস্থিত আছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার, নিতুদা, হ্যাঁ আরেকজন আছে বাট খেলাধুলায় আছে আমার বাড়ির বলে আমি নাম বলছি না, এরা আছে। এবং বিশেষ করে প্রথম দিন থেকে তরুণজি, যাকে আমার ধন্যবাদ না জানিয়ে জানালে খারাপ লাগবে, তরুণজি এবং বিশ্ব প্রথম দিন থেকে ছিল ওদের সাথে কথাবার্তা বলার জন্য। ওরাও তরুণজি আজকে একটা কাজে গেছেন বলে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন, উনি আজকে হয়তো থাকতে পারছেন না কিন্তু আন্তরিকভাবে আমাদের সাথেই আছেন, এবং বিশ্ব আছেন ওনার পক্ষ থেকে। আমি প্রথমেই অনুরোধ করব, যেটা নিয়ে আনসার্টেনটি চলছিল এবং আনসার্টেনটি হয়ে যাওয়ার পরে পরশুদিন আমিও খুব হস্টাইল হয়ে গিয়েছিলাম, এবং আমি একটা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে লাস্ট মোমেন্টে যদি খেলা বন্ধ হয়ে যায় ইস্টবেঙ্গলের কোটি কোটি দর্শক তারা কোথায় যাবে, এবং মোহনবাগানও খেলুক ইস্টবেঙ্গলও খেলুক আমরা তো সবাই চাই, আগামী দিন মোহামেডানও খেলুক আমরা নিশ্চয়ই চাই, এবং এদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে সারা পৃথিবী জুড়ে ফুটবলে। সুতরাং আমি একটা রিকোয়েস্ট নিশ্চয়ই করেছিলাম, আমি প্রথমেই অনুরোধ করব শ্রী সিমেন্টের পক্ষ থেকে যারা এসেছেন তারা কি সিদ্ধান্ত নিয়েছে আপনাদের প্রেসকে বলবার জন্য। ধন্যবাদ দিদি, আমরাও চাই যে এখানে খেলা হয়, আর কিছু একটা ডিফারেন্স ছিল তাই জন্য আমরা টার্মশিটটা পরে ডেফিনেটিভ এগ্রিমেন্টটা সাইন করতে পারলাম না, কিন্তু আর লাস্ট এক বছর থেকে আমরা ট্রাই করলাম যে এটা সাইন হয়ে যায়, কিন্তু যে যা হোক না কোনো, এখন আপনি যখন রিকোয়েস্ট করেছেন তো আমরা ডিসাইড করেছি যে আমরা খেলবো, এই এখন উই উইল বি পার্টিসিপেটিং ইন দিস ইয়ার্স আইএসএল। থ্যাংক ইউ সো মাচ, শুনলেন সিসিমেন পার্টিসিপেট করছে, ইস্টবেঙ্গল খেলছে আইএসএল, সো কনগ্রাচুলেশন টু মাই ইস্টবেঙ্গল ক্লাব অ্যান্ড অল দ্য সাপোর্টার্স অ্যান্ড অল দ্য পিপুলস হু আর সাপোর্টিং অল দ্য ফুটবল গেমস। খেলা হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান টু অল দ্য ফুটবলস, উই আর প্রাউড অফ ইউ অ্যান্ড আই কনভে মাই গ্র্যাটিচিউড টু অ্যান্ড মাই থ্যাংকস টু সিসিমেন্ট টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজালস অ্যাট দিস লাস্ট মোমেন্ট, দেয়ার ইজ নো টাইম টু ডিসকাস দ্য আদার থিংস নাও, দে ক্যান ডিসকাস ইট লেটার অন, দ্যার ইজ নো প্রবলেম, আর ফার্স্ট প্রায়োরিটি নাও ইজ দ্যাট টাইম ইজ ভেরি শর্ট, সো উই হ্যাভ টু প্লে, আমাদের খেলতে হবে, এবং সেটা সিসিমেন্ট রাজি হয়ে গেছে, তারা খেলছেন। সুতরাং ইস্টবেঙ্গলের প্রবলেম সলভ, আমি এখন নিতুদাকে অনুরোধ করব, তিনি কি বলতে চান? হ্যালো হ্যালো,
প্রথমে দিদিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, দিদি সবসময় আমাদের পাশেই থাকেন, শুধু ইস্টবেঙ্গল ক্লাবের পাশে না, পুরো ময়দান স্পোর্টসের সাথেই থাকেন। আজকে দিদির বদান্যতায় আমাদের ক্লাবে ফ্লাডলাইটটা অবধি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। গতবারও দিদির বদান্যতায় আমরা খেলেছিলাম, এবছরও যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে দিদি উতরালেন আমাদের সবাইকে। তা আমরা খেলব এবং সিসিমেন্টের কর্তৃপক্ষকে জানাই অজস্র ধন্যবাদ। এই খেলা হবে এই শব্দটা এখানে খুব ভালো করে প্রয়োগ হয়ে গেল, দিদির দোয়া শব্দটা। তা বাকি যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে এই খবরটা জানবার জন্য। তা আপনাদের এই ধৈর্য ধরে বসে থাকার জন্য আপনাদের কাছেও ধন্যবাদ জানাই, নমস্কার। আর তরুণজি আর বিশ্ব মজুমদার এই দুজন নমাস ধরে আমাদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল, আমি ওদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমি ওদের ওনাদের দুজনকেও ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের কর্মসমিতির তরফ থেকে। আমি আশা করব ওরা দুজনই আগামী দিনে যেন আমাদের সঙ্গে থাকেন, ধন্যবাদ। আমার চিফ সেক্রেটারিও আমাকে অনেক সাহায্য করেছেন এবং সির সিমেন্ট আগামী দিন পশ্চিমবাংলায় ইনভেস্ট করছে অনেক, ওরা অনেক সিমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছেন, সুতরাং ওদের কনগ্রাচুলেশন, আমি ইনভেস্ট করবার জন্য আবার রিকোয়েস্ট করছি, অ্যাপিল করছি। আর তোমরা ভুলে গেছো আমার বৌদি যে তোমাদের চা খাইয়েছিল যখন তোমরা ওখানে মিটিং করছিলে, তুমি আমার বৌদিকে থ্যাঙ্কস দিলে না, যদিও আমি নিজেও ওকে বৌদি বলে ডাকি না, নাম ধরে না। বৌদি একদিন না, না না এটা করো না, বৌদি বহুদিন বহুদিন করেছে। থ্যাংক ইউ, তাহলে সব ভালো যার শেষ ভালো, সুতরাং না আবার দুজন দুপক্ষ হাত মেলাও, যাও ওখানে যাও, আমি মধ্যখানে থাকবো, তোমরা দুপক্ষ হাত মেলাও না, এবার একটা ছবি শট করো, দাঁড়াও দাঁড়াও ছবিটা তুলতে দাও, ওদের টিভি কে রেখে খেলা নিয়ে নো কোশ্চেন, খেলা নিয়ে কি কোশ্চেন একটা বলি, শুনে নাও। হ্যাঁ কি ইস্ট বেঙ্গলে কি আমি ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে ধন্যবাদ প্রথমে মাঠে ফিরতে পারছি আমরা। সেকেন্ড ওয়ান হচ্ছে গতবারও তোমার সাহায্যে আমরা ফিরেছিলাম মাঠে, এবারও তাই। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তোমার কোনো বার্তা আছে? তারা আজকে খবর শুনে খুব খুশি হবে, আপ্লুত হবে তারা, এবং মোহনবাগানও খুশি হবে বলে আমি মনে করি, কারণ মোহনবাগানও চায় ইস্টবেঙ্গল খেলুক, ইস্টবেঙ্গলও চায় মোহনবাগান খেলুক, মহামেডানও চায় এরা খেলুক, সবাই চায়, এবং ইস্টবেঙ্গলেরও কোটি কোটি সমর্থক আছে। সুতরাং মোহনবাগান খেললে যেমন মোহনবাগান সমর্থকরা খুশি হন, ইস্টবেঙ্গল খেললে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা খুশি হন। আমাকে অনেকে ফোন করে বলেছে দিদি ইস্টবেঙ্গল খেলতে পারবে তো এবারে, দিদি আইএসএল থেকে আমরা বাদ পড়বো না তো, অনেক দুঃখ ছিল তাদের মনে, এবং তারা এক সময় বিক্ষোভও দেখিয়েছে আপনারা দেখেছেন, এমনকি মোহনবাগান তাদের টেন্ট খুলে দিয়েছে, সেখানে গিয়ে তারা বসেও ছিল ইস্টবেঙ্গলের সমর্থকরা। এই যে একটা সুন্দর সমন্বয়, এটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। ক্লাবে গেলে খেলা হলে তখন আমি এটা সমর্থক, আমি ওটা সমর্থক, কিন্তু যদি কেউ বিপদে পড়ে তখন কিন্তু সবাই এক হয়ে যায়। বাংলার কিন্তু এই সম্প্রীতিটাই সবচেয়ে বড় শান্তির বার্তা বহন করে। আজকে আমার অনেক অনেক অভিনন্দন ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান ক্লাবকে, আমি চাই বাংলার এই দুটো ক্লাব জিতে আসুক।